বাংলা সাহিত্যে মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি, বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র, সাম্যবাদের কবি, দিন মজুরের কবি, কৃষকের কবি, বাংলা সাহিত্যের সমস্ত শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম হলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি তার সীমিত জীবনকালে যা কিছু সাহিত্য সৃষ্টি করে গেছেন তা সত্যি এক কথায় অনবদ্য, অবিস্মরণীয়। বাংলা সাহিত্যে অপরিসীম অবদান তার। তিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফেসিবাদ, অগ্রাসন ও সাম্প্রতিক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে সেই সময় কলম ধরেছিলেন। তার সমস্ত সাহিত্যিক কর্ম আজও প্রত্যেক বাঙালির হৃদয়ে নাড়া দেয়। ১৯২৬ সালে 15ই আগস্ট তিনি তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ১৯ই গ্রামে জন্মগ্রহণ করেন। সুকান্তের বাবার নাম ছিল নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তিনি তার ৬ ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন রানীদি। সেই সময় বিখ্যাত কথা সাহিত্যিক মনীন্দ্রলাল বসু সুকান্ত গল্পটি পড়ে তিনি তার নাম রেখেছিলেন সুকান্ত। জানা যায় তার প্রিয় রানীদির জন্যই নাকি সাহিত্যিক কর্মের প্রতি আকৃষ্ট হন, কিন্তু দুর্ভাগ্যবশত তার রানীদি তার কোনো সাহিত্যিক কর্ম দেখে যেতে পারেনি। এর প্রধান কারণ তিনি খুব তাড়াতাড়ি মারা যান। তারপর দিদির মারা যাওয়ার কিছুদিন পরেই আবার তার মা সুনীতি দেবীও পরলোক গমন করেন। পরপর চোখের সামনে দুটো মৃত্যু সুকান্তকে ভীষণভাবে শোকাহত এবং মর্মাহত করে, যার ফলে তার মানসিক অবস্থা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় বেশ কিছুদিন। এই চরম শোকের মুহূর্তে তিনি রচনা করে অনেক কবিতা। নিঃসঙ্গতার সময় সেই সময় কবিতাই ছিল তার একমাত্র সঙ্গী। কবি সুকান্ত ভট্টাচার্যের বাল্য শিক্ষা শুরু হয় কলকাতা কমলা বিদ্যা মন্দির থেকে। এখানেই তার লেখা প্রথম ছোট গল্প প্রকাশিত হয় স্কুলের এই নিজস্ব পত্রিকা সঞ্চয়ে। সেই স্কুলে তিনি বেশ কিছু বছর পড়াশুনো করেন এবং তারপর তিনি ভর্তি হন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। এরপর ১৯৪৫ সালে তিনি প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেই পরীক্ষায় ফেল করেন। স্কুল পড়ার সময় থেকে কবি সুকান্ত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কাজের সাথে যুক্ত হওয়ার জন্য তার পড়াশোনার পরিসমাপ্তি ঘটে। ফেসিবাদী অগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা, অনৈতিক ব্রিটিশ শাসন প্রভৃতির বিরুদ্ধে তিনি ও তার দল ভীষণভাবে স্বেচ্ছায় হন। ১৯৪৪ সালে তিনি এরপর ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য হন। সেই বছরে আকাল নামক একটি সংকলন গ্রন্থ তিনি সম্পাদনা করেন এবং সেখানে শোষিত মানুষের কর্মজীবন, ভবিষ্যৎ, পৃথিবীর জন্য সংগ্রাম, সমাজ ও দুর্দশাজনিত বেদনা এবং শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন প্রভৃতি বিষয়ে তিনি কবিতা লিখেন। তার সেই কবিতা সংকলন মানুষকে ভীষণভাবে সাহস ও অনুপ্রেরণা যোগায় রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য। ১৯৪১ সালে সুকান্ত ভট্টাচার্য কলকাতা রেডিও আয়োজিত গল্পদাদুর আসর নামক এক অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি প্রথমে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতেন। যখন রবীন্দ্রনাথের মৃত্যু হয় তখন সেই আসরে তিনি নিজের লেখা কবিতা পাঠ করে তাকে শ্রদ্ধা জানান। তুমি যদি এটা ভেবে থাকো যে সুকান্ত ভট্টাচার্য শুধু একজন কবি ছাড়া আর কিছুই ছিলেন না, তাহলে তোমার সেই ভাবনা একেবারে ভুল, কারণ তিনি কবিতা লেখার সাথে সাথে বিভিন্ন গল্প, গান, নাটক এবং প্রবন্ধও রচনা করেছিলেন। মাত্র ১১ বছর বয়সে তিনি রাখাল ছেলে নামে একটি গীতি নাট্য রচনা করেছিলেন, যেটা পরে হরতাল নামক বইতে সংকলিত হয়েছিল। তার সমস্ত রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র, গীতিগুচ্ছ, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, হরতাল প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয়। জীবনের প্রতিটি অংশে সুকান্ত যেন অনিয়মকে তার জীবনের অঙ্গ করে তুলেছিলেন। একদিকে যেমন পার্টির কাজ, তেমনি অন্যদিকে সাহিত্যিক কর্ম, অভাব ও অনাটন, এইসব কিছুর ধকল তার শীর্ণ শরীর আর মেনে নিতে পারেনি। অত্যাধিক পরিশ্রম ফলে নিজের শরীরের উপর যে অত্যাচারটুকু তিনি করেন তাতে তার শরীরে প্রথমে ম্যালেরিয়া, পরে দুরারোগ্য যক্ষা রোগে এসে হানা দেয়, যার ফলে ১৯৪৭ সালে 13ই মে তারিখে কলকাতার 119 নম্বর লাউ টেট স্ট্রিট অন্তর্গত রেড অ্যান্ড কিউমে তিনি অবশেষে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২১ বছর।
হ্যালো ফ্রেন্ডস, আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখা শেষে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি যদি সামান্যতম ইন্সপায়ার হন এবং সুকান্ত সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে রাখুন। আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরিশ্রমের মূল্য দেবে। মনে রাখবেন, আপনার যে কোনো পরামর্শ মতামত আমার চ্যানেলের সফলতা নির্ভর করে। আপনার এই সহযোগিতাটুকু আমাদের পরবর্তী কাজের উৎস যোগাবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।